সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা হয়তো জানেন বর্তমান হচ্ছে কম্পিটিশনের সময়। এই সময়টাতে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ এবং ইজি মাধ্যম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। সো তেমনই একটি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আজকে। সো তার আগে যারা আমার ভিডিওতে প্রথম, তাদের উদ্দেশ্য করে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমি আজকে যে কোম্পানিটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যাটমিক গ্লোবাল। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত রয়েছি আমরা হয়তো কম বেশি অ্যাটমিক গ্লোবালের নাম শুনেছি, আর অনেকে হয়তো আজকে প্রথম শুনলেন। সো আজকে আমি অ্যাটমিক গ্লোবালের পুরো প্ল্যানটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো ফ্রেন্ডস, যে কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ে সংযুক্ত হওয়ার আগে আমাদের প্রথমে তিনটি বিষয়ের প্রতি লক্ষ্য করা উচিত। প্রথমত হচ্ছে কোম্পানি সম্পর্কে জানা, যে কোম্পানিতে আমরা জয়েন করব সেই কোম্পানি সম্পর্কে আগে ইন ডিটেলস সব কিছু জেনে নিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে, যদি কোম্পানিটি প্রোডাক্ট বেসড হয় তাহলে সেই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানা, আসলে কোন কোন প্রোডাক্টগুলো সেই কোম্পানি কাস্টমারদেরকে সরবরাহ করছে। তৃতীয়ত যেটি মূল বিষয়, তৃতীয়ত যেটি প্রধান ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে ইনকাম স্ট্রাকচার, কোম্পানির ইনকাম স্ট্রাকচার সম্পর্কে জানা, আসলে কীভাবে সেখান থেকে আয় করা যাবে, এমনকি সেটার সিস্টেম পদ্ধতিটা কীরকম সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জেনেই তারপরে কোম্পানিটি শুরু করা উচিত। সো ফ্রেন্ডস, যে কোম্পানিটির কথা বলেছি সেটা হচ্ছে অ্যাটমিক গ্লোবাল। এটি হচ্ছে সাউথ কোরিয়া ভিত্তিক একটি কোম্পানি। এটির সিও হচ্ছে মিস্টার পার্ক হাঙ্গিল। এটি এস্টাবলিশড হয়েছে 2009-এ, 2009 শুরু করেছে এবং 2010-এ এটি যুক্তরাষ্ট্রে লঞ্চ করেছে, এবং 2011 থেকে 2020 সাল পর্যন্ত এটি বিশ্বের 36টি দেশে বর্তমান কার্যক্রম পরিচালনা করছে। আর অ্যাটমিক গ্লোবাল কোম্পানিটি হচ্ছে একটি প্রোডাক্ট বেসড কোম্পানি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এই কোম্পানির প্রোডাক্ট কতটা উন্নত। যদি প্রোডাক্টের গুণগত মান এতই ভালো না হতো, প্রোডাক্টের যদি এতই স্বনামধন্য না থাকতো, তাহলে বিশ্বের 36টি দেশে এখনও পর্যন্ত কার্যক্রম পরিচালনা করছে কীভাবে, আর খুব শীঘ্রই এটি বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করবে। খুব শীঘ্রই হয়তো এপ্রিলের দিকে এটি বাংলাদেশে লঞ্চ করা হতে পারে। সো ফ্রেন্ডস, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এটির প্রোডাক্টের গুণগত মান কতটুকু হলেই, যে কতটুকু ওয়ার্ল্ড ক্লাস মানের হলে এটি বিশ্বের 36টি দেশে এখন কার্যক্রম পরিচালনা করছে। সো এখন প্রশ্ন হলো যে প্রোডাক্টগুলো প্রোডিউস করা হয়, যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার করা হয়, আসলে সেই প্রোডাক্টের গুণগত মান রক্ষার জন্য কোন কোম্পানিটি কাজ করে, কোন অর্গানাইজেশনটি এটির সাথে জড়িত রয়েছে। সো চলুন সেই বিষয়টি জানি। সো ফ্রেন্ডস, সাউথ কোরিয়া দুটি দেশের অধীনে থাকা একটি অর্গানাইজেশন, সেটি হচ্ছে ক্যারি অ্যান্ড কোল্ড মার্ট। এখানে হচ্ছে দুটি কোম্পানির সমন্বিত একটি অর্গানাইজেশন, একটি হচ্ছে ক্যারি আর একটি হচ্ছে কোল্ড মার্ট। সো ক্যারির কাজ হচ্ছে, আরেকটু বলে রাখি, ক্যারির অধীনে হচ্ছে 3000 সায়েন্টিস্ট রয়েছে এবং 1500 ডক্টর রয়েছে, যাদের কাজ হচ্ছে যে প্রোডাক্টটি তৈরি করা হবে, যে প্রোডাক্টটি প্রোডিউস করা হবে, সেই প্রোডাক্টটি রিসার্চ করে তার গুণগত মান রক্ষা করে তার প্যাটার্ন তৈরি করা। আর কোল্ড মার্ট, এটির কাজ হচ্ছে ম্যানুফ্যাকচার করে, প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করে বিভিন্ন দেশে ডিস্ট্রিবিউট করা। সো আপনারা বুঝতে পেরেছেন ক্যারি অ্যান্ড কোল্ড মার্ট এর কাজটা কী। আর আপনারা হয়তো ক্যারি অ্যান্ড কোল্ড মার্ট সম্পর্কে জানেন, ক্যারি অ্যান্ড কোল্ড মার্ট এমন একটি অর্গানাইজেশন যেটি বিশ্বের যদি 10টি অর্গানাইজেশন যদি আমরা পর্যবেক্ষণ করি, তার মধ্যে একটি হচ্ছে ক্যারি অ্যান্ড কোল্ড মার্ট, এই অর্গানাইজেশনটি যেটি খুব সুনামের সহিত তাদের প্রোডাক্টের গুণগত মান রক্ষা করে বিশ্বের মধ্যে একটি খ্যাতি অর্জন করেছে। সো আপনারা বুঝতে পেরেছেন যে ক্যারি অ্যান্ড কোল্ড মার্ট কতটুকু উন্নত মানের অর্গানাইজেশন, যেটির সাথে অ্যাটমিক গ্লোবাল কোম্পানিটি ডিল করেছে, এবং অ্যাটমিক গ্লোবালের যত প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্ট ক্যারি অ্যান্ড কোল্ড মার্ট থেকে পরীক্ষিত এবং সেখান থেকে পরীক্ষা করে তার গুণগত মান সৃষ্টি করে তারপরে বিভিন্ন দেশে সরবরাহ করা হয়। সো ফ্রেন্ডস, আমরা সবাই জানি যে সকল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি রয়েছে সেই সকল কোম্পানিতে আপনি অ্যাকাউন্ট করতে গেলে আপনার একটি নির্ধারিত টাকা পে করতে হয়।
বাট অ্যাটমি গ্লোবাল এমন একটি কোম্পানি, এই কোম্পানিতে আপনি অ্যাকাউন্ট করতে আপনার কোনো প্রকার টাকা পয়সা পে করতে হবে না। আপনি চাইলে খুব সহজে বিনা টাকা এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। আর যেহেতু অ্যাটমি গ্লোবাল একটি প্রোডাক্ট বেসড কোম্পানি, এটি কার্যক্রম পরিচালনা করে বাইনারি পদ্ধতিতে। বাইনারি পদ্ধতি হচ্ছে প্রথমে একজন ঢুকবে, তার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটি হাত থাকবে। সো এইখানে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাকে একটি আইডি নাম্বার দেওয়া হবে। আপনার আইডি নাম্বার ইউজ করে আপনি দুজনকে জয়েন করাতে পারবেন। একজন হচ্ছে আপনার লেফট হ্যান্ডে থাকবে, আরেকজন আপনার রাইট হ্যান্ডে থাকবে। এবং যে লেফট হ্যান্ডে থাকবে ওর আইডি নাম্বার দিয়ে আবার দুজনকে জয়েন করাতে পারবে, আবার যে রাইট হ্যান্ডে থাকবে ওর আইডি নাম্বার দিয়ে আবার দুজনকে জয়েন করাতে পারবে। সো এইভাবে করে আপনারা চাইলে আনলিমিটেড পর্যন্ত মেম্বার জয়েন করাতে পারেন। সো যেহেতু এই কোম্পানিটা একটি প্রোডাক্ট বেসড, আর আপনার অ্যাকাউন্ট করতে যেহেতু কোনো এন্ট্রি ফি জমা দিতে হচ্ছে না, এনরোল হতে আপনার কোনো ফি জমা দিতে হচ্ছে না, কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হচ্ছে না, সো এই কোম্পানিতে আপনার হারানোর ভয় অনেকটা কম। সো আপনার এখানে হারানোর কোনো ভয় নাই, কারণ যেহেতু আপনার অ্যাকাউন্ট করতে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। সো যেহেতু এই কোম্পানিটি একটি প্রোডাক্ট বেসড কোম্পানি, সো এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপনার কিছু মিনিমাল প্রোডাক্ট ক্রয় করলেই আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ পিভি পয়েন্ট ভলিউম আপনাকে দেওয়া হবে। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে জড়িত রয়েছি, আমরা সবাই পিভি পয়েন্ট ভলিউম সম্পর্কে সবাই জানি, একটু একটু সবাই কম বেশি জানি। সো আমি তারপর একটু ছোট্ট করে বলি, আপনারা যারা এই কোম্পানি থেকে প্রোডাক্ট ক্রয় করবেন, রেজিস্ট্রেশন করার পর যারা প্রোডাক্ট ক্রয় করবেন, লিডাররা অথবা তার যারা গ্রুপে রয়েছেন, তারা যদি প্রোডাক্ট ক্রয় করে, সে প্রোডাক্টের উপরে একটি নির্দিষ্ট পরিমাণ পিভি আপনাকে কমিশন ভিত্তিক দেওয়া হবে। সেটি হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে 1 টাকায় হচ্ছে 6 পিভি। দ্যাট মিন্স আপনি যদি 1 টাকার প্রোডাক্ট কিনেন, আপনি পাচ্ছেন 6 পিভি পয়েন্ট ভলিউম পাচ্ছেন। সো এখানে যেহেতু আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন না, বাট কোনো টাকা আপনার এখানে এন্ট্রি ফি নিচ্ছে না, বাট আপনি একটা প্রোডাক্ট ক্রয় করলে আপনি আপনার টাকার বিনিময়ে আপনি প্রোডাক্ট পাচ্ছেন, প্লাস আপনি তার সাথে কিছু সংখ্যক পিভি পাচ্ছেন। সো এটা মোর ইন্টারেস্টিং বিষয়, যেহেতু এখানে আপনার কোনো টাকা ইনভেস্ট করা লাগছে না, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আপনি এই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। কেনার পর ওই নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি ইউজও করতে পারলেন, প্লাস আপনি ওই টাকার বিনিময়ে আপনি কিছু সংখ্যক পিভি পাইলেন, সেটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। সো এখানে হারানোর কোনো ভয় নাই। আমরা যে প্রোডাক্টটি হয়তো কোনো একটা দোকান থেকে কিনতাম, সেটি আমরা কোনো দোকান থেকে না কিনে আমরা এই কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে যদি আমরা ক্রয় করি, তাহলে সেই কোম্পানি থেকেই আমাদের প্রোডাক্টও দেবে, প্লাস আমাদেরকে কিছু সংখ্যক পিভি দেওয়া হবে, সেই পিভিটি আমাদের অ্যাকাউন্টে অ্যাড হবে। সো আমার মনে হয় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর এখানে আর পিভি সম্পর্কে আর বেশি কিছু বলবো না, আপনারা বিষয়টি সবাই জানেন কম বেশি, তারপরে আমি ছোট্ট করে একটু বললাম। সো এখন দেখা যাক এই কোম্পানির ইনকাম স্ট্রাকচার আসলে কী, কীভাবে কোম্পানিটি পে করে, কীভাবে পিভিটি দেওয়া হয়, সো কীভাবে পিভির ওপরে কমিশন দেওয়া হয়, সেই বিষয়টি আমরা দেখব। সো চলুন বিষয়টি দেখে আসি। সো ফ্রেন্ডস, আমি শুরুতে বলেছি যে অ্যাটমি গ্লোবাল কোম্পানিটি বাইনারি ভিত্তিক মেম্বার জয়েন করানো হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে প্রথমে যিনি জয়েন করবেন, ওনার যে আইডি নাম্বারটি দেওয়া হবে, ওই আইডি নাম্বার ইউজ করে একজন লেফট হ্যান্ডে আর একজন রাইট হ্যান্ডে দুজনকে জয়েন করাতে পারবে। এবং লেফট হ্যান্ডে যিনি থাকবেন, ওনার আইডি নাম্বার দিয়ে আবার উনি আবার দুজনকে জয়েন করাতে পারবেন। তারপর রাইট হ্যান্ডে যিনি থাকবেন, উনি ওনার আইডি নাম্বার দিয়ে দুজনকে জয়েন করাতে পারবেন, ওই দুজন আবার ওনাদের আইডি নাম্বার দিয়ে আবার দুজন দুজন করে জয়েন করাতে পারবে। এভাবে আনলিমিটেড মেম্বার জয়েন করানো যাবে। আমি যে পিভির কথা বলেছি, পয়েন্ট ভলিউম, যে পয়েন্ট ভলিউম ভিত্তিক কমিশন দেওয়া হয়। সো এখানে প্রথম লেভেলে সেল পিভির প্রয়োজন হবে 10,000, তার লেফট টিম এবং রাইট টিমে 3 লাখ 3 লাখ করে যদি 6 লক্ষ পিভি হয়, তাহলে ওনার ডেইলি ইনকাম হবে প্রথম লেভেলে 1700 টাকা ডেইলি ইনকাম। আর দ্বিতীয় লেভেলে সেল পিভির প্রয়োজন হবে 3 লাখ, লেফট টিম পিভি 3 লাখ, রাইট টিম পিভি 3 লাখ, ওনার ডেইলি ইনকাম হবে 5,500 টাকা ডেইলি ইনকাম। তৃতীয় লেভেলে সেল পিভির প্রয়োজন হবে 7 লাখ, লেফট টিমে 7 লাখ, রাইট টিমে 7 লাখ, পার ডেইলি ইনকাম 10,000 টাকা। লেভেল ফোরে সেল পিভির প্রয়োজন হবে 15 লাখ, লেফট টিমে 15 লাখ, রাইট টিমে 15 লাখ, ডেইলি ইনকাম হচ্ছে 20,000 টাকা। লেভেল ফাইভে সেল পিভি হচ্ছে 24 লাখ, লেফট টিমে হচ্ছে 26 লাখ, রাইট টিমে পিভি হচ্ছে 24 লাখ, ওনার ডেইলি ইনকাম হচ্ছে 27,000 টাকা।
সিক্স লেভেলে সেল পিবি হচ্ছে 24 লাখের উপরে যদি হয় তাহলে ওনার লেফট টিমে পিবির প্রয়োজন হবে 60 লক্ষ, রাইট টিমে পিবির প্রয়োজন হবে 60 লক্ষ, ডেইলি ইনকাম হচ্ছে 47,000 টাকা। লেভেল সেভেন সেল পিবি হচ্ছে 24 লাখের উপরে, লেফট টিম পিবি হচ্ছে 2 কোটি, রাইট টিমে পিবি হচ্ছে 2 কোটি, ওনার ডেইলি ইনকাম হচ্ছে 80,000 টাকা। লেভেল এইটে সেল পিবি হচ্ছে 24 লাখের উপরে, লেফট টিমে পিবি হচ্ছে 5 কোটি, রাইট টিমে পিবি হচ্ছে 5 কোটি, ওনার ডেইলি ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা। সো ফ্রেন্ডস, এবার আমরা দেখবো ওনারা যে আমাদেরকে পিবির উপরে যে আমাদের যে কমিশন দেওয়া হবে সেটির ইনকাম সোর্সটা কীভাবে ডিস্ট্রিবিউট করে। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোম্পানির টোটাল ডিস্ট্রিবিউশন করবেন 70%, বাকি 30% কোম্পানির নিজের হাতে রাখবেন। বাকি যে 70% ডিস্ট্রিবিউশন করবেন সেটি কীভাবে ডিস্ট্রিবিউট করবে, সেটা হচ্ছে ম্যাসিং বোনাস দেওয়া হবে 44%, মাস্টারশিপ বোনাস হচ্ছে 20%, এবং এডুকেশন বোনাস হচ্ছে 6%। সো এর পর্যায়ে আমরা জানবো মাস্টারশিপ বোনাসটা যে 20% দেওয়া হবে সেটি আসলে কৃষির ভিত্তিতে দেওয়া হবে। সো এই দেখুন, মাস্টারশিপ বোনাস যে 20% দেওয়া হবে সেটি হচ্ছে, সেখানে হচ্ছে 7টা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে 7টা মাস্টার রয়েছে, সেটা হচ্ছে সেলস মাস্টার, ডায়মন্ড মাস্টার, শারন রোজ মাস্টার, স্টার মাস্টার, রয়্যাল মাস্টার, ক্রাউন মাস্টার অ্যান্ড ইম্পেরিয়াল মাস্টার। সো সেল মাস্টার যিনি, ওনার একটি দৈনন্দিন একটা লক্ষ্য থাকবে। সো উনি যদি পার্সোনাল পিবি হয় 7 লক্ষ, লেফট টিম পিবি হবে হচ্ছে 2.5 কোটি এবং রাইট টিমে পিবি হচ্ছে 2.5 কোটি, তাহলে ওনার রেওয়ার্ড হচ্ছে 70,000 অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট বিষয়টি হচ্ছে ওনার প্রতি 15 দিনে ওনার ইনকাম হচ্ছে 70,000 টাকা। এটা আমি একটু আপনাদেরকে খুলে বলি, সেটা হচ্ছে যারা সেলস মাস্টার হবে তাদের একটি টার্গেট থাকবে, ওই টার্গেটটা যদি উনি 15 দিনের মধ্যে যদি ফুলফিল করতে পারে তাহলে ওনাকে 15 দিনের জন্য 70,000 টাকা প্রদান করা হবে। তারপর যদি উনি মাসের বাকি 15 দিন 1 থেকে 15 তারিখ পর্যন্ত যদি এই কাজটি করে তাহলে ওই 15 দিনের জন্য 70,000 টাকা অ্যাপ্রক্সিমেট প্রদান করা হবে। আর যদি বাকি যে মাসের যে 15 দিন থাকবে 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যদি আবারও সে টার্গেট ফিল আপ করতে পারে তারপরে উনি আবারও 70,000 টাকা পাবেন। এটা হচ্ছে সেলস মাস্টার। ডায়মন্ড মাস্টারের পার্সোনাল পিবির প্রয়োজন হচ্ছে 15 লক্ষ, লেফট টিমে পিবি হচ্ছে 2 সেলস মাস্টার, আর রাইট টিমে পিবি হচ্ছে 2 সেলস মাস্টার, ওনার রেওয়ার্ড হচ্ছে 1,30,000 টাকা অ্যাপ্রক্সিমেট। কারণ রোজ মাস্টারে রেওয়ার্ড হচ্ছে 6,55,000 টাকা, স্টার মাস্টারের রেওয়ার্ড হচ্ছে 13 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেট, রয়্যাল মাস্টারের রেওয়ার্ড হচ্ছে 26 লক্ষ অ্যাপ্রক্সিমেট, ক্রাউন মাস্টারের রেওয়ার্ড হচ্ছে 52 লক্ষ অ্যাপ্রক্সিমেট, এবং ইম্পেরিয়াল মাস্টারের রেওয়ার্ড হচ্ছে 65-65 লক্ষ অ্যাপ্রক্সিমেট। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি অ্যাটমিক গ্লোবালের পুরো প্ল্যান আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। আশা করি আপনারা মোটামুটি হলেও একটু ধারণা পেয়েছেন। তারপরেও যদি আপনাদের যদি কোনো প্রকার কনফিউশন থাকে অ্যাটমিক গ্লোবাল সম্পর্কে তাহলে আপনারা গুগল ব্রাউজে গিয়ে অ্যাটমিক গ্লোবাল লিখে সার্চ দিলে অ্যাটমিক গ্লোবালের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। যেহেতু এটি একটি কোরিয়ান ভিত্তিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, বিশ্বের 36টি দেশে কার্যক্রম পরিচালনা করছে, সো দীর্ঘ 11 বছর এটি মার্কেটে এখনও রয়েছে। সো এই কোম্পানিতে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। হয়তো বাংলাদেশে MLM কোম্পানিটি অবৈধ, বাট বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে MLM কোম্পানি সম্পূর্ণ সরকারিভাবে বৈধ করে দিয়েছে। সো এই কোম্পানিতে যাওয়ার কোনো প্রকার পসিবিলিটি নাই। এটি যতদিন পৃথিবী থাকবে ততদিন অ্যাটমিক গ্লোবাল কোম্পানিটি থাকবে আশা করি, যেহেতু এটি নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে কোরিয়ান ভিত্তিক, আর কোরিয়ানে আমরা সবাই ভালো করে জানি সেখানে নেটওয়ার্ক মার্কেটিং কতটুকু জোরালো। সো ফ্রেন্ডস, আজকে আমি অ্যাটমিক গ্লোবালে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেইটি দেখাতে পারছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমি নেক্সট ভিডিওতে অ্যাটমিক গ্লোবাল কীভাবে আপনার রেজিস্ট্রেশন করবেন, কীভাবে সেখানে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও আপলোড দেব। সো আপনারা ততক্ষণ পর্যন্ত অ্যাটমিক গ্লোবাল সম্পর্কে যদি আরও যদি কোনো কোয়েরি থাকে সেই বিষয়টি গুগলে সার্চ করে জেনে নিতে পারেন, এবং ক্যারিয়ার কোল মার্ট সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে অর্গানাইজেশন সম্পর্কে সেটি আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। অ্যাটমিক গ্লোবালের আদ্যপ্রান্ত আপনারা জেনে নিলে আরেকটু হয়তো ক্লিয়ার হতে পারবেন। সো নেক্সট ভিডিওতে আমি অ্যাটমিক গ্লোবালে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়টি আমি দেখিয়ে দেব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা আমার ভিডিওতে প্রথম, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।